কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের জিতা ম্যাডাম, তোমাদের ক্লাস ফাইভের গণিত ক্লাসটা নিবে। যেহেতু তোমরা ক্লাস ফাইভে উঠে গিয়েছো, তো তোমাদের এখন পিএসসি পরীক্ষা মানে সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। তো আমার বিশ্বাস তোমরা প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবে এবং মনোযোগ সহকারে করবে। যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাবে, আমাদের গ্রুপ আছে, আমার মোবাইল নাম্বার আছে, যে কোনো সমস্যা আমাকে ফোন কিংবা গ্রুপে জানাবে। আমি সর্বদাই তোমাদের জন্য রেডি থাকবো, তোমার যে কোনো প্রশ্নের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। চলো আমরা তাহলে শুরু করি। আজকে আমরা পৃষ্ঠা দুইয়ের প্রথম অধ্যায় গুণ করাবো। গুণ, এই গুণ অঙ্কগুলা আমরা কিন্তু ক্লাস ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকেই করে এসেছি। ক্লাস থ্রিতেও করেছি, ক্লাস ফোরেও করেছি, একই অঙ্কই আমরা ক্লাস ফাইভে করব। তেমন কিছুই চেঞ্জ নেই, টুকটাক যা চেঞ্জ আছে কিংবা যে পরিবর্তনগুলো আছে সেগুলো আমি অঙ্ক ক্লাস করানোর সময় তোমাদেরকে বলে দিব। প্রথমেই আসি গুণ করার প্রক্রিয়া। প্রথম যে অঙ্কটা সেটা আমরা ছোটবেলায় একদম সবসময় করে আসছি, তো এই অঙ্কগুলো নিয়ে আমাদের এত টেনশন করার কিছু নেই, নর্মাল টাইপের অঙ্ক। আসো প্রথম অঙ্কটাই আমরা করি, 734-কে 256 দ্বারা গুণ। কিভাবে করব? 424-এর 4, হাতে আছে 2, 3 6 18 আর 2-এ 20, হাতে আছে 2, 6 7 42 আর 2-এ 44, 4 5 20, হাতে আছে 2, 3 5 15 আর 2-এ 17, হাতে আছে 1, 5 7 35 আর 1-এ 36, 4 2 8, 3 2 6, 7 2 14, 4 0 8 7 8 4 যোগ করলে হয় 19, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19-এর 9, হাতে আছে 1 1-এ 6, 7 7-এ 6-এ 13, 13-8-4-এ 13 14 15 16 17, 17-7, হাতে আছে 1 1-এ 4-এ 5 5-এ 3-এ 8, 1-এ 1। দেখেছ, ঠিক যেভাবে তোমরা ক্লাস ফোরে করেছ, থ্রিতে করেছ, একই নিয়মে এই অঙ্কগুলা। তো কি বলো, শিক্ষার্থীরা পারবে তো এই নিয়মে অঙ্কগুলো করতে? তাহলে পৃষ্ঠা দুইয়ে এই অঙ্কগুলো আমরা হোমওয়ার্ক থাকলো, একে গুণ করো অঙ্কগুলো, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা বাসায় করে ফেলবে। আচ্ছা, এখন আমরা বেসিক কিছু জিনিস জানবো যেগুলো আমাদেরকে আমাদের সমাপনী পরীক্ষায় 20 মার্কসের কিছু সংক্ষেপে প্রশ্ন আসে। এই 20 মার্কসের সংক্ষেপে প্রশ্নের জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো কি? যেমন আসতে পারে গুণফলের সূত্র লিখো, গুণকের সূত্র লিখো, গুণ্যের সূত্র লিখো। যদি গুণফলের সূত্র আসে তাহলে আমরা কিভাবে লিখবো? গুণ্য গুণ গুণক। এখন প্রশ্ন আসতে পারে গুণ্য কি ম্যাডাম, গুণ্য কি? গুণ্য হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় তা গুণ্য। ম্যাডাম গুণক কি? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। আমরা আরেকটু সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝি। ধরো 50-কে 1 দ্বারা গুণ করলে, 50-কে 1 দ্বারা গুণ করলে, তার মানে যাকে যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। 50-কে 1 দ্বারা গুণ, তাই না? তাহলে 1 দ্বারা গুণ আর 50-কে, তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। দুটো গুণ করলে যে উত্তরটা আসবে তাকে বলা হয় গুণফল। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা এই সূত্রগুলো শিখে ফেলবো, সাথে গুণ্য কি, গুণক কি, গুণফল কি সেটাও শিখে ফেলবো। আসো পৃষ্ঠা তিনে আসি। পৃষ্ঠা তিনের অঙ্কগুলা একটু অন্যরকম বলতে খুবই সহজ। মানে আমরা যে অঙ্কগুলো একটু বড় করে করি, এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি, খুব কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবো। দেখো কিভাবে পারি, একটু অঙ্কগুলো দেখি তাহলেই বুঝতে পারবে। প্রথম অঙ্কটাই দেখি, 780-কে 630 দিয়ে গুণ। আমি যেই নিয়মে আমরা একটু আগে অঙ্কটা করেছি ঠিক সেই নিয়মে যদি অঙ্কটা করি তাহলে কিভাবে করবো? 0-0, 0-0, 0-0, 3 দিয়ে 0-0, 3 6 3 8 24-এ 4, হাতে আছে 2, 3 7-এ 21 আর 2-এ 22-23, 0 6 8 48-এ 8, হাতে আছে 4,
ছয় সাথে বিয়াল্লিশ আর চারে বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ, ছেচল্লিশ। এক হাতে আছে এক, একে ছয় সাত, সাতে আর দুইয়ে সাত, আট নয় চার, এইভাবে। এখন আমি যদি এই অঙ্কটি একটু অন্য নিয়মে তোমাদেরকে করাই, দেখো তো নিয়মটা কেমন লাগে তোমাদেরকে। এই অঙ্কে মানে এই অঙ্ক কেন, যে অঙ্কেই তুমি দেখবে ডান পাশে শূন্য আছে, এরকম ডান পাশে শূন্য আছে, আমরা সেই শূন্যগুলোকে আলাদা করে ফেলবো এবং শূন্য ছাড়া বাকি সংখ্যাগুলোকে আলাদা করে ফেলবো। শূন্যগুলোকে আলাদা করলে দেখো তো কয়টা শূন্য আছে, একটা দুইটা, তাহলে আমি দুইটা শূন্য আলাদা করে লিখলাম। এখন বাকি সংখ্যাগুলোকে গুণ করি, তিন আটা চব্বিশের চার, হাতে আছে দুই, তিন সাথে একুশ আর দুইয়ে বাইশ, তেইশ, ছয় আটা আটচল্লিশের আট, হাতে আছে চার, ছয় সাতে বিয়াল্লিশ আর চারে বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ, ছেচল্লিশ। এই শূন্যের শূন্যগুলা যেগুলো আছে সেগুলো লিখিয়ে ফেললাম, চার আটে আর তিনে আর নয় দশ এগারোর এক, হাতে আছে এক, একে আর ছয় সাত, সাতে আর দুইয়ের নয় চার। দেখো আমার মনে হয় এইটার চাইতে এই এইভাবে করলে অঙ্কটা একটু তাড়াতাড়ি এবং খুব সহজ করা যায়। একটা অঙ্ক দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। দেখো যতগুলো শূন্য আছে সেগুলো আমাকে আলাদা করে লিখে ফেলি, কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, আর পাঁচ ছয় তিরিশ। দেখো অঙ্কটা খুব সহজে করে ফেলেছি, বুঝতে পেরেছ তোমরা সবাই? তাহলে কি পারবে তো অঙ্ক করতে? আমরা আরেকটা অঙ্ক তাহলে তোমাদেরকে আরেকটা অঙ্ক করে দেখাই ম্যাডাম। হুম, নয় নম্বর অঙ্কটা করি। চার পাঁচা কুড়ি শূন্য, হাতে আছে দুই, পাঁচ সাত পঁয়ত্রিশ, আর দুইয়ে পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁইত্রিশ। শেষ, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পৃষ্ঠা তিনের এই অঙ্কগুলোও বাসা করে ফেলতে পারবো, কি বলো শিক্ষার্থী? পারবে, আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। যদি কেউ করতে নাও পারো তোমরা এটা আমাকে গ্রুপে জানাবে, আমি চেষ্টা করব যে যেখানে বুঝো নি সেই অঙ্কগুলো আবার নতুন করে বুঝিয়ে দেওয়ার। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি দাঁড়ালো? হোমওয়ার্ক হচ্ছে পৃষ্ঠা দুই তিনের গুণ করো, ঠিক আছে? আচ্ছা, আগামী আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা সহজ পদ্ধতিতে অঙ্ক করব, সহজ পদ্ধতিতে গুণ করা। ক্লাস ফোরে থাকতেও তোমরা শিখেছো, এখনো আবার আমি শিখিয়ে দিব নেক্সট ক্লাসে। বাসে একটু দেখবে আগের অঙ্কগুলা মানে কিসে তোমাদের প্রবলেম, একটু বাসায় দেখবে, আমি অঙ্কগুলো আবার সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। কোভিড নাইন্টিনের মধ্যে সবাই চেষ্টা করবে, অবশ্যই অবশ্যই, চেষ্টা বলতে না এটা মাস্ট বি, তুমি তোমার ফ্যামিলির সবাই যেন মাস্ক পরে বাইরে বের হবে, এবং প্রতিবার যে কোনো কিছু স্পর্শ করার পর অবশ্যই হাত স্যানিটাইজ করে নিবে, ঠিক আছে? এবং হাত বারবার ধুবে। সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।